আমাদের ব্যাপারে মিথ্যা, হায় রে মিথ্যা। মিথ্যার যে কত রং হতে পারে, কত রকম হতে পারে, কত ডিজাইন হতে পারে, হায় রে মিথ্যা। গুজব, জালিয়াতি সীমাহীন। আপনি যে জায়গায় বসে আছেন এখন, এই জায়গাকে একবার ধ্বংস করে দিছিল। এটা নাকি গির্জা, এখানে নাকি আমরা বসাইয়া রানে সিল দিয়া লোকদেরকে খ্রিস্টান বানাই। যেই লোকে প্রথম খ্রিস্টান হয় তারে নাকি নগদ 30,000 টাকা। এখন নতুনরা অনেকে হাসতে পারেন, এই গুজব রটাইয়া কিন্তু এখানে দুটা মানুষ জবাই করে হত্যা করা হয়েছে এই জায়গাটার মধ্যে। এই যে গুজব কান দিল মানুষগুলা, হ্যাঁ, সিলে কান নিয়ে গেছে, এই আদি গল্প সবাই জানে। সিলে কান নিয়ে গেছে, কানে একটু হাত দিয়ে দেখো না, সিলের পিছনে দৌড়াচ্ছ, দৌড়ানোটা অনর্থক হয়ে গেল না? পরে এই ঘটনার পর মামলা হয়েছে, 650 আসামি, প্রায় 800 সব মিলে 5টা মামলা হয়েছে। এখন ঘরে কেউ ঘুমাইতে পারে না, আমারে গালাগালি করে, হুদাই। মামলা তো আমি দিইনি, মামলা সরকার দিছে। প্রকাশ্য দিবালোকে দুইটা বাড়ি আগুন দিয়া জ্বালাই দিয়া 114 জন লোককে আহত রক্তাক্ত করে, 2 জন মানুষকে জবাই করে হত্যা করে, একটা মসজিদ ধ্বংস করে দিয়ে, গবাদি পশু খেত খামার সব লুটপাট করে নিয়ে গিয়ে গেলে এর মামলা হবে না? হবে কি না? পাপ করার সময় অহংকারে হিতাহিত জ্ঞান থাকে না। পাপ করার সময়, পাপের ফল যখন ভোগ করার টাইম হয়, তখন নিজের আত্মাকে আর বিশ্বাস করা যায় না, আমি পাপ করছি। এজন্যে আল্লাহ তাআলার নীতি, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা করবেন 1000 বার কোনো কাজ করার আগে, কেন করবেন, কী জন্য করবেন। একজনে বলল, আর হই হই করে দৌড় দিলাম, এটা কোনো মুসলমানের সমাজ হতে পারে না।